আমাদের মধ্যে বহুজন রয়েছেন যারা খুব বেশি কথা বলে এবং সেজন্যই বহু সমস্যায় জড়িয়ে পড়ে। আসলে সত্যি কথা বলতে কি, আমরা যত বেশি কথা বলবো তত বেশি সমস্যায় জড়িয়ে পড়ব। যদি আমরা কাজের থেকে কথা বেশি বলি তাহলে মানুষ আমাদের গুরুত্বহীন ভাবতে শুরু করে। কথা কম বলার মানে এটা নয় যে চুপ করে মুখ বন্ধ করে বসে থাকা। কথা বলুন, তবে কথা ভেবেচিন্তে বলতে হবে। অনেকেই হয়তো এই সমস্যায় পড়েছেন এবং ভাবছেন কি করে কথা বলা কমানো যায়। তো চলুন আজ আমি আপনাদের এমন 10টি উপায় বলবো যেগুলি মেনে চললে আপনি কথা বলা কমিয়ে দেবেন, অথবা বলা চলে খুব ভেবেচিন্তে কথা বলা শিখে যাবেন। তো চলুন শুরু করা যাক। 1. হাসি ঠাট্টা করবেন, কিন্তু সীমিত এবং স্বল্প, বুঝে শুনে। যেখানে যতটুকু প্রয়োজন সেখানে ততটুকুই করবেন। 2. যুক্তিসঙ্গত কথা বলার চেষ্টা করবেন। 3. অহেতুক বিষয়ের ওপর কথা বলবেন না অথবা মন্তব্য করবেন না। যেটা জানেন না সেটা বলার দরকার নেই, চুপচাপ থাকবেন। 4. কথা বলার সময় মুখ আর মস্তিষ্কের মধ্যে সমন্বয় আনার চেষ্টা করুন। 5. কথা শুরুর আগে কি বলবেন তা গুছিয়ে নিন। 6. আপনি যার সঙ্গে কথা বলছেন তিনি কথা বুঝতে পারছেন কি না সেদিকে মনোযোগ দিন। 7. আপনি কি বলছেন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হল আপনার শ্রোতা কি শুনছেন আর কি বুঝছেন। 8. মানুষকে ইগনোর করতে শিখুন। 9. নিজেকে গুটিয়ে নিন। 10. শুধুমাত্র নিজের পরিবার এবং হাতে গোনা কিছু মানুষকে সময় দিন। তো এই ছিল আজকের ভিডিওর 10টি উপায় যেগুলি মেনে চললে আপনি কম কথা বলতে শিখে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।